সন্তান জন্ম দিলে শুধু বাবা হয় না, সন্তানের সাথে মালিকের সাথে পরিচয় করায় দেওয়া লাগে, কানেকশন করে দেওয়া লাগে। কথা বলা ঠিক নয় কি? এখন তো সিংহভাগ বাবা সন্তানের সাথে সর্বপ্রথম পরিচয় করায় দেয় রিমোট কন্ট্রোলে। কত নাম্বারে টিপ দিলে জি বাংলা, কত নাম্বারে টিপ দিলে স্টার জলসা, কত নাম্বারে টিপ দিলে কার্টুন ছবি, কত নাম্বারে টিপ দিলে হিন্দি গান। কপাল পড়া জাতি, যে বাবা তার ছেলেকে তার মেয়েকে আল্লাহর সাথে পরিচয় করাতে পারল না, এই সন্তান এক সময় মদের টাকার জন্য, গাজার টাকার জন্য বাবার গলায় ছুরি ধরে। এরকম প্রমাণ কি আমাদের প্রিয় দেশ বাংলাদেশে হয় নাই? ফসল ভালো হওয়ার জন্য জমিন যেমন ভালো হওয়া লাগে, বীজ তেমন ভালো হওয়া লাগে। ঠিক, জমিন খুব ভালো কিন্তু বীজ বড্ড খারাপ, ফসল কি ভালো হবে? বীজ বড্ড ভালো কিন্তু জমিন প্রচুর খারাপ, ফসল কি ভালো হওয়ার আশা করা যায়? আমার ভাইয়েরা, নেককার সন্তান হওয়ার জন্য মা এবং বাবা বংশমর্যাদা উভয় ভালো হওয়া লাগবে, ঠিক নয় কি? যে গরু দুষ্টামি করে আপনাদের এলাকা কি বলে, শিং দিয়ে কথা বলে না গরু? যে ঘরে রাখে ওই ঘরের নাম গোয়াল ঘর। কথায় বলে, দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল ঘর অনেক ভালো। বুঝেন নাই মনে হয়? আমার ভাইয়েরা, চোর ডাকাত গাজটি এই জাতীয় সন্ত্রাস নির্ভর, সন্তানের পিতা হওয়া থেকে নিঃসন্তান থাকা ভালো। কথা বলে ঠিক নয় কি? যে সন্তান মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, বাবা খায়, সন্ত্রাস করে, মাস্তানি করে, চাঁদাবাজি করে, ইফতিজিন করে, উলামায়ে কেরামকে গালিগালাজ করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, এমন সন্তান থেকে সন্তান বিহীন থাকা ভালো। আপনাকে আমার সাথে একমত? ফাবাশশারনাহু বিগুলামিন হালিব, ফাবাশশারনাহু বিগুলামিন হালিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিমের দোয়া কবুল এবং মঞ্জুর করলাম, ইব্রাহিমকে একজন ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলাম। আমার ভাইয়েরা, আল্লাহ দোয়া কবুল করলেন, ইব্রাহিমের সন্তান দুনিয়া আসলো, নাম রাখা হলো ইসমাইল। নাম কি? তখন ইব্রাহিমের বয়স হলো 86 বছর। আল্লাহু আকবার বলবেন, কত বছর বয়স? 86 বছর বয়স। যিনি সন্তান দিতে পারেন তিনি হলেন আমার আল্লাহ। সন্তানের পিতা হলেন ইব্রাহিম। এবার আবার পরীক্ষা শুরু হলো, পরীক্ষার পর পরীক্ষা। আমার ভাইয়েরা, যিনি যত বড় মাপের ইমানদার তার জীবনে পরীক্ষা তত কঠিন। কোন ক্লাস যদি ক্রস করতে হয়, ডিঙ্গাতে হয়, পরীক্ষাবিহীন ডিঙ্গাবার কোনো সুযোগ নাই। আপনি সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে আপনার ছেলে উঠবে, উঠার মূল মাধ্যম কি? কথা বলেন। আমার ভাইয়েরা, যিনি যত ভালো ছাত্র তার জীবনে পরীক্ষা তত কঠিন। যিনি লেখাপড়ায় তেমন ভালো নয় তার পরীক্ষা জীবনে তেমন কঠিন নয়। একটা পরীক্ষা আছে, নাম হলো ভাইবা, মৌখিক পরীক্ষা। যিনি পরীক্ষক তিনি একজন ছাত্রকে ডাকলেন, প্রথম প্রশ্ন করলেন জবাব পেলেন না, দ্বিতীয় প্রশ্ন করলেন জবাব পেলেন না, তৃতীয় প্রশ্ন করলেন জবাব পেলেন না। এবার বলুন তো, আপনি নিজে যদি পরীক্ষক হতেন এই ছাত্রকে আর চতুর্থ প্রশ্ন করতেন? করতেন কেন? কিছু পারে, 2 মিনিটে যাও, ঠিক নয় কি? আরেকজন ছাত্রকে ডাকলেন, প্রথম প্রশ্ন করলেন জবাব এলো, দ্বিতীয় প্রশ্ন করলেন জবাব এলো, তৃতীয় প্রশ্ন করলেন জবাব এলো। এবার কি আপনি প্রশ্ন বন্ধ করবেন না আরো করবেন? আগের তুলনায় প্রশ্নের মান কি আরো কঠিন হবে না দিন দিন সহজ হবে? ধীরে ধীরে কঠিন হবে, ধীরে ধীরে কঠিন হবে, ধীরে ধীরে অনেক কঠিন হবে। আপনার টার্গেট থাকবে যে কোনো মূল্যে তাকে ঠেকাবো।
কথা বল ঠিক কি না আমার ভাইয়ের এভাবে অনেকগুলো প্রশ্ন হলো সবগুলোর জবাব তিনি দিলেন সময় লেগে গেল 40 মিনিট প্রথম ছাত্র যাকে ডাকলেন সময় লাগলো 3 মিনিট এই ছাত্রের 40 মিনিট তার কারণ আগের ও ভালো ছাত্র নয় পরের উনি ভালো ছাত্র ঠিক কি না যিনি যত বড় মাপের ইমানদার তার জীবনে পরীক্ষা তত কঠিন আমার ভাইরা এই পৃথিবীর প্রথম শ্রেণীর পরীক্ষার্থী যারা প্রথম শ্রেণীর ইমানদার যারা তারা পরীক্ষা দিয়েছেন পাস করেছেন বর্তমান পৃথিবীতে যারা প্রথম শ্রেণীর ইমানদার আমাদের বাংলাদেশ সহ প্রথম শ্রেণীর ইমানদার যারা তারা কিন্তু পরীক্ষা দিয়েছেন না দেন নাই পাস করেছেন আমাদের জীবনে পরীক্ষা আসে না কেন আমার মন বলে পরীক্ষা দেওয়ার মতো ইমানদার আমরা এখন হতে আপনাকে আমার সাথে একমত আমার ভাইরা আমরা কোন সীমানের ইমানদার হতে পারি নাই আমরা কোন সীমানের ছাত্র হতে পারি নাই আমরা কোন ইমানদার সীমানের হতে পারি নাই যারা প্রথম শ্রেণীর ইমানদার পৃথিবীর যেই কোন প্রান্তে যেই কোন দেশে যেই কোন সময়ে প্রথম শ্রেণীর ইমানদার যারা তারা পরীক্ষা দিয়েছেন কিয়ামত পর্যন্ত যারা প্রথম শ্রেণীর ইমানদার হবেন তাদের জীবনের কোন কঠিন পরীক্ষা আসতেই থাকবে কথা বলেন থাকবে কি থাকবে তবে এখনো যদি সেই মানের ছাত্র হতে নাও পারি এই মানের ইমানদার হওয়ার জন্য কি চেষ্টা করা দরকার নয় চেষ্টা করা দরকার নয় এই মানের ইমানদার হওয়ার জন্য তো অনেক চেষ্টার পরে যদি ইমানদার হতে পারেন অনেক অনেক কঠিন পরীক্ষা আসবে সর্বশেষে পরীক্ষার হলে পরীক্ষা দিতে গিয়ে জীবন দেওয়া লাগতে পারে এরপর কি এই মানের ইমানদার হওয়ার চেষ্টা অব্যাহত থাকবে যদি ইমান দেওয়া লাগে তাও কি রাজি কারা কারা রাজি দু হাত তুলে দেখায় আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমিন আরো জোরে শুরু বলি আমিন আমার ভাইয়ের ইব্রাহিমের জীবন আবার পরীক্ষা শুরু হলো নারায়ে তাকবীর আমার ভাইরা এই বিষয়ে আমরা শেষে একটু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ কি বলছিলাম আপনারা কি সিরিয়া আছেন ইব্রাহিম আছেন পরীক্ষা আবার শুরু হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম 86 বছর বয়সে বাবা বানালাম এই সন্তানকে কাছে রাখা যাবে না সিরিয়ায় রাখা যাবে না এই সন্তানকে আমার কাবার পাশে নিয়ে রেখে আসা লাগবে কি কঠিন পরীক্ষায় পড়ে গেলেন ইব্রাহিম সুদূর সিরিয়া থেকে কাবার পথে রওনা হলেন এখান থেকে রায়পুর লক্ষ্মীপুর আমার ভাইয়েরা সুদূর সিরিয়া থেকে সুদূর কাবা সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে সুদীর্ঘ পথ পাড়ি দিলেন ইব্রাহিম বর্তমান সময়ের মতো আধুনিক কোন যানবাহন ছিল না পায়ে হেঁটা হাঁটা ছাড়া বিকল্প কোন পদ্ধতি ছিল না আজ থেকে প্রায় 5,500 বছর আগে হযরত ইব্রাহিম যে সময়ে রওনা হলেন বর্তমান সময়ের মতো এরকম সুন্দর রাস্তাঘাট ছিল না ইব্রাহিম রওনা হলেন সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে দীর্ঘ সময় অতিক্রম করে ইব্রাহিম হাজেরাকে নিয়ে কাবার পাশে চলে গেলেন সামান্য কিছু খেজুর আর এক মশক পানি এবার খেজুর এবং এক মশক পানি দিয়া কাবার পাশে ইব্রাহিম ছেলে শিশু সন্তান ইসমাইল এবং স্ত্রী হাজেরাকে রেখে আসলেন যখন পিছন দিক থেকে ফিরলেন ইব্রাহিমের চোখ দিয়ে শুধু পানি পড়ছিল ইব্রাহিম পিছনে ফিরে তাকালেন না এই কারণে তাকালেন না ইব্রাহিমের চোখের পানে যদি স্ত্রী দেখে ফেলে মন ভেঙে যাবে স্ত্রী হাজেরা বারবার জিজ্ঞেস করছেন প্রিয়তম স্বামী কোথায় রেখে যাচ্ছেন কার কাছে রেখে যাচ্ছেন ইব্রাহিম একটা কথারও জবাব দেয় না স্ত্রী যত আবেগ প্রবণ হয়ে যত করুণ স্বরে ইব্রাহিমকে ডাকে হাজেরা যত করুণ স্বরে ইব্রাহিমকে ডাকে একবার ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দেন না সর্বশেষ হাজেরা মনে মনে চিন্তা করলেন জীবনত দাম্পত্য জীবনে কখনো এমন হয়নি আমার স্বামীকে ডেকেছি অথচ তিনি জবাব দেননি তার কাছ থেকে কিছু জানতে চেয়েছি তিনি জবাব দেন নাই
দাম্পত্য জীবনে কখনো এমন ঘটনা ঘটে নাই। আজ এতবার এত করুণ স্বরে ডাকছি, প্রিয়তম স্বামী একটাবারও ডাকে সাড়া দিচ্ছে না। নিশ্চয় এর ভিতরে আল্লাহর কোনো না কোনো হিকমত আছে। এবার হাজেরা করুণ স্বরে ডেকে বললেন, প্রিয়তম স্বামী, কতবার আপনাকে করুণ স্বরে ডেকেছি, একবারও জবাব পেলাম না। এবার আপনার প্রতি প্রশ্ন, আমাকে এবং আমার শিশু সন্তান সদ্য নবজাতক সন্তানকে এই মরুভূমিতে যে রেখে যাচ্ছেন, এটা কি আপনার আল্লাহর হুকুম? আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম এবার জবাব দিলেন, তাও মুখে উচ্চারণ করে নয়, পিছনে ফিরে নয়। এমন করুণ কথা শুনে ইব্রাহিম পিছনে ফিরে তাকালেন না, বরং মাথা নেড়ে প্রিয়তমা স্ত্রীর কথা জবাব এভাবে দিলেন, হ্যাঁ আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যখন স্ত্রী জবাব পেলেন আমাকে এখানে রেখে যাওয়া হচ্ছে আল্লাহর হুকুমে, এবার ইব্রাহিমের স্ত্রী হাজেরা বললেন, প্রিয়তম স্বামী আপনি নিশ্চিন্তে চলে যান, নিশ্চিন্তে চলে যান, আমার ব্যাপারে কোনো পেরেশান হবেন না, আপনার শিশু সন্তানের ব্যাপারে কোনো টেনশান করবেন না, আপনি নিশ্চিন্তে চলে যান। আমি আপনাকে কথা দিচ্ছি যে আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, ওই আল্লাহ আমাদেরকে না খাওয়া রাখবে না, রিজিকের মালিককে আরো জোরে বলুন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে না। বিশ্বাস করুন আর নাই করুন, মানুষ ছাড়া পৃথিবীর কোন মাখলুক কোন প্রাণী পেট নিয়ে এত টেনশনে থাকে না। একমাত্র পেট নিয়ে দুশ্চিন্তা থাকে শুধু মানুষ। বিশ্বাস করুন, আপনার এখানে যারা আছেন কত গৃহপালিত পশুর সাথে আপনার পরিচয়, খিদা লাগার আধা ঘন্টা আগেও গরু খাদ্য নিয়ে পেরেশান হয় না। আমার ভাইয়েরা, যখন খিদা লাগবে তখনই খাদ্যের জন্য নেমে যায়, আল্লাহর রিজিকের ব্যবস্থা করে দেয়। একমাত্র মানুষ, শুধুমাত্র মানুষ, কেবলমাত্র মানুষ, শুধু খিদা লাগার আধা ঘন্টা আগে নয়, আমার মন বলে 24 ঘন্টায় শুধু পেট নিয়ে চিন্তা করি আমরা, ঠিক কিনা? আর এই চিন্তার কারণে হালাল এবং হারাম যাচাই বাছাই করি না, এই চিন্তার কারণেই ভাইয়ের মাথায় বাড়ি দিতে কথা বলে না, ঠিক কিনা? আমার ভাইয়ের এই পেট নিয়ে দুশ্চিন্তা থাকার কারণেই মিথ্যা মামলা দেই, ভাইকে ঠগাই, বোনকে ঠগাই, আমার ভাইয়েরা তেলে ভেজাল দেই, ওজনে কম দেই, আমার ভাইয়েরা সুদের কারবার করি, জমি দখল করি, বাড়ি দখল করি, শুধু টাকা, শুধু টাকা, শুধু টাকা, কথা বলে ঠিক কিনা? যদি আপনারা আমার সাথে একমত হন, আমি সাহস করে কথা বলতে পারি, বর্তমান অবস্থা হলো এই, শুধু সাধারণ জনগণ নয়, আমাদের আলেমদের ভিতরেও সংখ্যায় কম হলেও এরকম অবস্থা ঢুকে গেছে, শুধু টাকা, শুধু টাকা, কথা বলে ঠিক নয় কি? শুধু টাকা, শুধু টাকা। এবার হযরত ইব্রাহিম কারবার পাশে একটি টিলাতে উঠলেন, পাহাড়ে উঠলেন, স্ত্রী হাজেরার নজরের আড়ালে গেলেন। আপনারা কি আছেন সাথে? হযরত ইব্রাহিম এবার পাহাড়ের উপরে উঠলেন, আমরা আপাতত ওনার সাথে না উঠি, পাহাড়ের গোড়ায় একটু দেখি উনি কি করে। আছেন তো? কান বন্ধ, কানকে একটু সজাগ রাখি, দেখি উনি পাহাড়ের উপর উঠে কি বলে। আছেন তো? ইব্রাহিম এখন কোথায়? আপনারা কান বন্ধ রাখি। ইব্রাহিম এবার বলেন, রব্বানা, আল্লাহু আকবার। পাহাড়ের উপর উঠে গেলেন ইব্রাহিম, ওই মরু অঞ্চলে আল্লাহর ঘরের পাদদেশে শিশু সন্তান ইসমাইল এবং স্ত্রী হাজেরাকে রেখে আসলেন, সামান্য কিছু খেজুর আর এক মশক পানি, এছাড়া আর কিছুই দিদি আসতে পারেন নাই। ইব্রাহিম এবার পাহাড়ের উপরে উঠে দুহাত তুলে বললেন, রব্বানা, ও রব্বানা, রব্বানা, ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহু আকবার।
কি করুন সর ইব্রাহিম আল্লাহকে ডাক দিলেন কি করুন সর ইব্রাহিম আল্লাহকে ডাক দিলেন ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও রব্বানা ও আমাদের আল্লাহ 86 বছর বয়সে তুমি একটা সন্তান দিয়েছো তুমি বলেছো সন্তানটা তোমার ঘরে রেখে যেতে আল্লাহ তোমার আদেশ পালন করে ইন্নি আসকান্তু মিন জুররিয়াতি আমি আমার সন্তানকে আবাদ করে গেলাম ইন্নি আসকান্তু মিন জুররিয়াতি ও আল্লাহ আমি আমার সন্তানটাকে আবাদ করে গেলাম আমি আমার সন্তানটাকে আবাদ করে গেলাম বেওয়াদিন এমন একটা উপত্যকায় গায়রিজি জারিন যেখানে কোনো গাছপালা নাই তরুলতা নাই শস্য কিছুই নাই লতাপাতা নাই শুধু মরুভূমি শুধু মরুভূমি শুধু মরুভূমি মানুষ নাই গাছপালা নাই খাদ্য নাই পানিও নাই কার সাথে কথা বলবে কার সাথে কথা বলবে বিপদে পড়লে কাকে ডাক দিবে কেউ নাই তবে আমার বড় আশা আমি আমার সন্তানটাকে মাজারের কাছে রেখে আসি নাই আমি আমার সন্তানটাকে বড় বট গাছের নিচে দেই নাই কথা বলে ঠিক কি না আমি আমার সন্তানটাকে দুর্গার পাশে রেখে আসি নাই আমি আমার সন্তানটাকে দরগার পাশে রেখে আসি নাই ইন্দাবাইতিকাল মুহাররম ইন্দাবাইতিকাল মুহাররম ও আল্লাহ আমি আমার সন্তানটাকে তোমার ঘরের পাশে রেখে এসেছি আল্লাহু আকবার মুসলমানদের সাথে সম্পর্ক হবে আল্লাহর ঘরের আল্লাহর ঘরের আল্লাহর ঘরে এন্দা বাইতিকাল মুহাররম ওয়াল্লাহ সন্তানটাকে রেখে গেলাম যদিও মরু এলাকা যদিও গাছপালা নাই তরুলতা নাই খাদ্য নাই পানিও নাই জনমানব নাই কেউ নাই কেউ নাই কেউ নাই তবে আমি আমার সন্তানটাকে রেখে গিয়েছি এন্দা বাইতিকাল মুহাররম আল্লাহ তোমার ঘরের পাশে আমি আমার ছেলেটাকে রেখে গেলাম আল্লাহ এই তো বাবা এর নাম বাবা ربنا ليقيم الصلاة ربنا ليقيم الصلاة এ হলো বাবা লোকমান ছেলেকে কি সুন্দর নসিহত করলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও আমার প্রিয় কলিজার টুকরা কেতাআতু ফুয়াদি ও আমার কলিজার টুকরা আমি বাবা হয়ে তোমাকে নসিহত করি আমি বাবা হয়ে তোমাকে ওসিয়ত করি লা তুশরিক বিল্লাহ লা তুশরিক বিল্লাহ ও কলিজার টুকরা প্রিয় ছেলে আর যাই করো আমার মালিক আল্লাহর সাথে কাউকে শরীক করো না আমার মালিক আল্লাহর সাথে কাউকে শরীক করো না আমি কি বলতে পেরেছি আমার ছেলেকে এই জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর ও আমার কলিজার টুকরা ছেলে এই আন্দোলন ছাড়া কোন আন্দোলনে যাওয়া যাবে না আমি কি আমার কলিজার টুকরা ছেলেকে বলতে পেরেছি আর যত কাজে ব্যস্ত থাকো আজান হলে পরে আমার আল্লাহকে সেজদা দিতেই হবে বলতে পারি না রব্বানা লিউকিমুসসালাত রব্বানা লিউকিমুসসালাত ও আল্লাহ আমি যে আমার ছেলেটাকে এখানে রেখে গেলাম আমার আকাঙ্ক্ষা এটা নয় যে ছেলেটা বড় হবে সরকারি চাকরি করবে মোট অঙ্কের বেতন পাবে আমাকে মোট অঙ্কের বেতন প্রতি মাসে মাসে দিবে আমাকে বাড়িতে বিল্ডিং করে দিবে আমাকে লেটেস্ট মডেলের গাড়ি কিনে দিবে আমাকে অনেক অনেক খেদমত করবে আল্লাহ কিচ্ছু চাই না লিউকিমুসসালাত ও আল্লাহ আমার মনে বড় আশা তোমার ঘরের পাশে আবাদ করে গেলাম এই ঘরটা কেউ না কেউ তো আবাদ করা লাগবে আল্লাহ আমার মনে বড় আশা ছেলেটাকে জায়গায় রেখে গেলাম তার পরবর্তী প্রজন্ম যেন নামাজ কায়েমকারী হয় তোমার এই ঘরটাকে আবাদ করবে তোমার এই ঘরটা আবাদ করার মতো আল্লাহর কিছু বান্দা তো লাগবে লিউকিমুসসালাত লিউকিমুসসালাত ও আল্লাহ আমি ওদেরকে এখানে আবাদ করে গেলাম লিউকিমুসসালাত তারা যেন নামাজ কায়েমকারী হয় এই ঘরে যেন আজান হয় এই ঘরে যেন আল্লাহু আকবার ধ্বনি ওঠে এই ঘরে যেন এই ঘরের আওয়াজ থেকে যেন পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে আল্লাহু আকবার ধ্বনি প্রতিধ্বনি হয় এবার ইব্রাহিম আবার বলছেন আছেন আপনারা ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলছেন না চুপ
فجعل افئدة من الناس تهوي اليهم الله اكبر حضرت ابراہیم এবার দোয়া করলেন আল্লাহ এখানে আমি দুজন রেখে গেলাম এর অর্থ এমন নয় যে সারা পৃথিবীতে আর কোনো মানুষ নাই যদিও এর আশেপাশে যদি নাও থাকে সারা পৃথিবীতে তো মানুষের অভাব নাই আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি যদিও এখানে এরা দুইজন তবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তো তোমার কোটি কোটি মানুষ হাজার হাজার মানুষ ওই অসংখ্য তোমার বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাকে এদের প্রতি আন্তরিক করে দিও আল্লাহু আকবার ফাজআল আফিদাতাম মিনান নাস তাহাবি ইলাইহিম ওয়াল্লাহ পৃথিবীর মানুষদের মধ্য থেকে কিছু মানুষকে তুমি এদের প্রতি ঝুঁকায়া দিও আন্তরিক করে দিও এদের প্রতি মায়া লাগায়া দিও আল্লাহু আকবার দেখুন ইব্রাহিমের দোয়াটা কত সাইন্টিফিক কত সুন্দর দোয়া তিনি সব মানুষকে এদের প্রতি আন্তরিক করে দিও এটা বলেন নাই বলেছেন কিছু মানুষকে আন্তরিক করে দিও যদি সব মানুষকে আন্তরিক করে দিও এই দোয়া করতেন কবুল হয়ে যেত পৃথিবীর সব মানুষ যখন বাইতুল্লাহতে যেত কি এক ইজদিহাম হতো ঠিক কি এবার হযরত ইব্রাহিম দোয়া করেন ওয়ারযুকহুম মিনাস সামারাত আল্লাহু আকবার বলবেন না ওয়ারযুকহুম মিনাস সামারাত ওয়াল্লাহ আমি সামান্য কিছু খেজুর দিয়ে গেলাম এক মশক পানি দিয়ে গেলাম এটা কয়দিনে বাবা যাবে ওয়াল্লাহ এরা তো পরবর্তীতে খাওয়া লাগবে তোমার কাছে ফরিয়াদ করি ওয়ারযুকহুম মিনাস সামারাত ওয়াল্লাহ ওদেরকে তুমি ফল ফলাদি দিয়া রিজিক দিও কি দিয়া গম ভাত গাজা ডাল কি কথা বলেন কা কি দিয়ে যারা সৌদি আরবে গিয়েছেন তারা নিশ্চিত জবাব দিতে পারবেন সৌদি আরবের কোন লোক হজে যাক অথবা চাকরিতে যাক বহিরাগত দেশের হোক অথবা তাদের দেশের হোক নারায় তাকবীর আমার ভাইরা কি বলতেছিলাম সৌদি আরবের কোন লোক যদি সিদ্ধান্ত নেয় সারা বছর ফল খাবো কম হবে না আপনাকে আমার কথার সাথে একমত পৃথিবীর কোথাও যে ফল পাওয়া যায় না এটা সৌদি আরবে পাওয়া যায় আর আমাদের বাংলাদেশে শুধু ভাত ঘুম থেকে উঠে এক বেলা দশটা কথা বলে জোরের সময় বিকালে ঘুমের আগে পারে না ঘুম থেকে উঠে আরেকবার কথা বলে ঠিকই না শুধু ভাত আর ভাত 350 কেজি ওজন করতে থাকেন আমরা জানাবো ওয়ারযুকহুম মিনাস সামারাত ওয়ারযুকহুম মিনাস সামারাত আল্লাহ ওদেরকে রিজিক দিও ফল দিয়া কি দিয়া সারা পৃথিবীতে কোথাও যে ফল পাওয়া যায় না ওই ফল সৌদি আরবে পাওয়া যায় কার দোয়া আল্লাহ যে আছে বুঝা যায় এই মাত্র বুঝলেন না আরো আগেও জানেন আমার ভাইয়েরা সাত বছর গুজরে গেল ইব্রাহিম দোয়া করে পাহাড় থেকে নেমে আবার সিরিয়া চলে আসলেন কোন দেশে আপনাকে সাথে আসবেন অনেকে আবার হজে গেলে আসতে চায় না আপনাকে আসবেন আপাতত আসেন পরে আবার যাওয়ার সুযোগ পাবে আবার কি সিরিয়া এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা বালাগা মাহু সাইয়াম ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা আল্লাহু আকবার ফালাম্মা বালাগা মাহু সাইয়াম যখন ইসমাইল ইব্রাহিমের সাথে দৌড়াদৌড়ির বয়স হল এই আয়াতের দুইটা তাফসির মুফাসসিরিন কেরাম লিখেছেন প্রথম তাফসির হলো যখন ইসমাইলের বয়স 7 দ্বিতীয় তাফসির হলো যখন বয়স 13 তবে প্রথম তাফসিরটাই বেশি গ্রহণযোগ্য এই ব্যাপারে সবাই মোটামুটি একমত যখন ইসমাইলের বয়স 7 কত বছর 7 আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিমকে আবার মক্কায় আনলেন ফালাম্মা বালাগা মাউস সাইয়াম এবার হযরত ইব্রাহিম একাধারে মক্কা এসে তিন দিন স্বপ্ন দেখলেন কয় দিন
সাথে জিলহজ প্রথম স্বপ্ন দেখা শুরু 7 তারিখ একবার দেখলেন 8 জিলহজ একবার 9 জিলহজ একবার মোট কয়বার স্বপ্ন দেখা শুরু হয়েছিল জিলহজ মাসে কত তারিখ কথা বলেন একা কত তারিখ কয়বার স্বপ্ন দেখলেন তারিখগুলো বলেন ডিসেম্বর মাসের কোন মাসের জোরে বলেন জিলহজ মাসের 7 তারিখ দেখলেন একবার 8 তারিখ দেখলেন একবার 9 তারিখ দেখলেন একবার এবার বলেন ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম আন্নি আসবাহুকা ফাংজুর মাযা তারা ও আমার প্রিয় ছেলে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করছি আল্লাহু আকবার আছেন আর কিছু সময় থাকবেন তো ইনশাআল্লাহ ইব্রাহিমের সন্তানের বাবা হয়েছিলেন 86 বছর বয়সে 86 এর সাথে 7 যোগ করলে কত হয় 93 এখন ইব্রাহিমের বয়স 93 আছেন তো আপনারা জি 93 বছর বয়সে ইব্রাহিম বলছেন বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করছি এবার তুমি তোমার মতামত দাও ফাংজুর মাযা তারা ও আমার প্রিয় ছেলে এই ব্যাপারে আমি তোমার মতামত জানতে চাই 7 বছরের ছেলে এমন কঠিন বিষয় কি বা মতামত দিবে এ থেকে শিক্ষণীয় বিষয় হলো আপনারা এখানে যারা বাবা আছেন যারা মুরব্বী আছেন অনেক মুরব্বী অনেক বাবা মানসিকতাটা এমন ছেলে যদি এমএ পাস করে কামেল পাস করে মুহাদ্দিস হয় একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল প্রতিষ্ঠান চালায় চেয়ারম্যান অথবা মেম্বার হলো কিন্তু এরপরে অধিকাংশ বাবার চিন্তা ও কিছুই জানে না কথা বলেন কি ঠিক কি না না সন্তানদেরকে মূল্যায়ন করেন পারিবারিক বিভিন্ন বিষয় ওদের সাথে পরামর্শ করেন জিজ্ঞেস করেন বাবা এই কাজটা করতে চাই তোমার মতামত দাও কেমন হবে বলো সব ছেলেকে নিয়ে বসেন মেয়েদেরকে নিয়ে বসেন মাঝে মাঝে পারিবারিক বৈঠক করেন আরে কথা বলেন কি ঠিক কি না ছেলে মেয়েদেরকে নিয়ে পারিবারিক বৈঠক করেন আম্মাকে রাখেন আব্বাকে রাখেন আপনি পরিচালনা করেন আপনার মেয়েটাকে বলেন মা একটু কোরআন শরীফ তেলাওয়াত করো আল্লাহু আকবার আপনি আপনার ছেলেটাকে বলেন আব্বু একটু ইসলামী সংগীত বলো মাঠে আছেন আপনারা আপনার আম্মাকে বলেন আম্মা জীবনে কষ্ট কত কষ্ট করে সংসারটাকে পর্যায়ে এনেছেন খেয়ে না খেয়ে আমাদেরকে লালন পালন করেছে আম্মা আপনার জীবনের কষ্টের দিনগুলো থেকে একটা ঘটনা বলেন এভাবে যদি আপনি আপনার মায়ের কাছ থেকে কথা শুনেন বলুন তো দেখি এই পারিবারিক বৈঠক করলে এই পুত্রবধূ আর শাশুড়িতে কি ঝগড়া হওয়ার কথা কথা বলেন ঝগড়া হবে এভাবে যদি ছেলেদেরকে নিয়ে মাঝে মাঝে বসেন পরামর্শ চান তাহলে এই ছেলের সাথে আপনার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠবে এবার ছেলে কি বলেন শুনুন ইয়া আবাতি ফাল মা তুমার আল্লাহু আকবার ইয়া আবাতি ফাল মা তুমার ও আব্বু আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করেন ইসমাইল বুঝতে পেরেছেন আমার বাবা নবী সুতরাং তার এই স্বপ্ন সাধারণ স্বপ্ন নয় এটাও ওহি বাবাও নবী ছেলেও নবী আর এখন পৃথিবীর অনেক জায়গায় বাবাও বাটপার ছেলেও বাটপার কথা বলে ঠিক কি না বাবা চোর ছেলে শুধু চোর না ডাকা বাবা চোর ছেলে ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আল্লাহু আকবার ও আব্বা আমি আপনাকে কথা দিচ্ছি প্রমিস করছি আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এই পৃথিবীতে যারা ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন যারা ধৈর্যের পিরামিড হিসেবে পৃথিবীতে স্বীকৃতি পেয়েছেন আপনার এই ছোট্ট শিশুটাকেও আশা করা যায় আল্লাহ যদি চান আপনার এই ছোট্ট শিশুটাকে আপনি তাদের কাতারে পাবেন আল্লাহু আকবার বলবেন না কত নিরহংকারী কথা এ কথা বলেনি আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এটা বলে নাই বলেছে যারা ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আমি তাদের একজন আমার ভাইয়েরা এবার বাবাও রাজি ছেলেও রাজি আছেন আপনারা বাবা রাজি জবা করতে ছেলে রাজি জবা হতে 10 জিলহজ রওনা হলেন মিনার প্রান্তরে আল্লাহু আকবার পৃথিবীতে সবচেয়ে বড় তাবুর শহর মিনা
শুধু তাবু শুধু তাবু এত তাবু পৃথিবীতে কোন দেশে তোর নাই সারা পৃথিবীর সব তাবুগুলো একসাথে করলো বিনা সমান হবে না একবার যদি কেউ তাবু হারিয়ে ফেলে আর খুঁজে পাওয়া মুশকিল চললেন বাবা এবং ছেলে মিনার প্রান্তরে ফালাম্মা আসলামা আল্লাহু আকবার যখন দুজন সারেন্ডার হয়ে গেলেন মাথা নত করে দিলেন মেনে নিলেন যখন দুজন সারেন্ডার হয়ে গেলেন দুজন যখন রাজি হয়ে গেলেন বাবা রাজি হলেন জবা করতে ছেলে রাজি হলেন জবা জবা হতে বাবা রাজি হলেন জবা করতে আল্লাহু আকবার আমার ভাইয়েরা দুজন মিনার প্রান্তরে গেলেন সাথে আছেন জিব্রাইল সাথে কে মোট কয়জন হলেন কিছু দূর যাওয়ার পরে এবার হযরত ইসমাঈল বলছে আব্বু কে যেন আমার কানে কানে বলছে এই সরে যা তোকে জবে করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে ওর নাম কি কথা বলেন শয়তান কয় প্রকার মিনাল জিন্নাতে কথা বলেন কে কয় প্রকার জিন শয়তান জিন শয়তান তো আজান দিলে দৌড়া বুঝেন নাই আজান দিলে এলাকায় জিন শয়তান আউযু বিল্লাহি মিনাশ শাইতান রাজিম পড়লে জিন শয়তান পালায় কোরআন শরীফ তেলাওয়াত করলে জিন শয়তান পালায় কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করলে না পুরা কোরআন শরীফ খতম করলো মানুষ শয়তান যায় না কথা বলে ঠিক নয় কি আজান দিলে মানুষ শয়তান পালায় না বরং যে আজান দেয় তাকে হত্যা করার জন্য দৌড়ে আসে ঠিক নয় কি আউযু বিল্লাহি মিনাশ শাইতান রাজিম পড়লে মানুষ শয়তান পালায় না বরং কে আওয়াজটা দিল তার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য ষড়যন্ত্র করে ফালাম্মা আসলামা যখন দুজন রওনা হয়ে গেলেন সারেন্ডার হলেন মিনার প্রান্তরে চলে গেলেন ছেলে বলছে আব্বু কে যেন আমার কানে কানে বলছে সরে যা তোকে তো জবে করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবার আপনাদের এই হাজার হাজার জনতার কাছে প্রশ্ন ইব্রাহিম কি মিনার প্রান্তরে জবে হওয়ার জন্য স্বেচ্ছায় এসেছে না বাধ্য হয়ে এসেছে ইব্রাহিম ইসমাইল কি এটা জানে না যে আমাকে জবে করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে জানে জানে যে ছেলে জীবন দেওয়ার জন্য শপথ করেছে যে মানুষ যে আল্লাহর বান্দা জীবন দেওয়ার জন্য বায়াত গ্রহণ করেছে ও জীবন দেওয়ার মিছিলে তো যাবেই কথা বলে ঠিক নয় কি যে জীবন দেওয়ার জন্য বায়াত গ্রহণ করেছে শপথ গ্রহণ করেছে মিছিলে গেলে যদি বলে সরে যা সরে যা সরে যা নিহত হওয়া লাগবে মারা পড়া লাগবে ও কি সরবে না সামনে অগ্রসর হবে যেহেতু আমি জীবন দেওয়ার জন্য শপথ নিয়েছি তুই কে সর এখান থেকে হযরত জিব্রাইল বললেন এর নাম ইবলিস পাথর মার আল্লাহু আকবার কে বলছেন জিব্রাইল বললেন এ হলো ইবলিস পাথর মারো কি মারো তাহলে ইবলিস দেখলে কি মারা লাগবে আউযু বিল্লাহ পড়লে ইবলিস যাবে না কোরআন শরীফ তেলাওয়াত করলে ইবলিস যাবে না ওদের মহা ঔষধ হলো পাথর হযরত জিব্রাইল বললেন পাথর মার হযরত ইব্রাহিম এবার পাথর মারলেন 60টা ইসমাঈলও মারলেন 60টা বিসমিল্লাহি আল্লাহু আকবার প্রতিবার পাথর মারার সময় পড়লেন বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়তে রাজি নেই তাহলে পড়েন তো দেখি আবার বলেন আমার ভাইয়েরা হজের অনুষ্ঠানে কোন আমল দ্বিতীয়বার করা লাগে না কোন আমল রিপিট নাই একমাত্র জামারাত একমাত্র জামারাত একমাত্র পাথর মারা এই পাথর মারার জন্য মিনাতে 3 দিন থাকা লাগে তাহলে এটা কি খুব সহজ বিষয় সারা পৃথিবীর সব ইবলিসদেরকে অর্থনৈতিক ইবলিস সামাজিক ইবলিস নৈতিক ইবলিস সব ইবলিসকে পাথর মেরে একেবারে ফ্রেশ হয়ে ফেরেশতা চরিত্র নিয়ে বাংলাদেশে আসো কিন্তু দেখা যায় ইবলিসকে তাড়াইয়া তো আসে না ইবলিস নিয়ে আসে কথা বল ঠিক নয় কি ওয়াতাল্লাহু লিল জাবিদ আল্লাহু আকবার ওয়াতাল্লাহু লিল জাবিদ ইসমাঈলকে বাদ চেহারার উপর উপর করে শোয়ানো হলো ইসমাঈল নিজেই পরামর্শ দিয়েছিলেন আব্বু আমাকে চিত করে আপনি শোয়াবেন না তাহলে আমার চেহারা দেখলে আপনার মায়া লাগবে আমারও মায়া লাগবে
আমাকে উফর করে শোয়ান ইসমাইল পরামর্শ দিয়েছিলেন আব্বা আমার হাত পাটা শক্ত করে বেঁধে ফেলুন না হলে জবের জন্য যখন আপনি ছুরি চালাবেন জবের কষ্টের কারণে আমার অজান্তে হয়তো হাত পা নাড়ানাড়ি শুরু হবে আমার হাত পা আমার অজান্তে আপনার গায়ে লেগে যেতে পারে এমন কঠিন বিপদের সময়ও আপনার সাথে এতটুকু বেয়াদবি করতে আমি রাজি না আব্বা আপনি ছুরিটাকে ভার করে ধার দিয়ে নেন তাহলে আপনার কষ্ট হবে কম হবে সময় কম লাগবে আল্লাহু আকবার ইসমাইল পরামর্শ দিলেন আব্বা হাতের আস্তিনগুলো আপনি গুটায় আনেন না হলে আপনি যখন ছুরি চালাবেন ফিনকি দিয়ে যখন রক্ত বের হবে আপনার শরীরের জামার সাথে রক্তগুলো লেগে যেতে পারে এই জামা যখন আমার আম্মা দেখবে আমার আম্মা আমার আম্মা যখন দেখবে আমার আম্মা কত কষ্ট পাবে রক্ত দেখে ও আব্বা এই জন্য আপনার প্রতি পরামর্শ আপনি আপনার জামার আস্তিনগুলো গুটায় আনেন আল্লাহু আকবার وَتَلَّهُ لِلْجَبِينِ وَتَلَّهُ لِلْجَبِينِ الله رب العالمين এবার বলেন وَنَادَيْنَاهُ أَيَّا إِبْرَاهِيمَ اللَّهُ أَكْبَر এই অবস্থা কি আমার আল্লাহ দেখছে না দেখছে শুয়ে গেলেন ইসমাইল ছুরি চালানো শুরু হলো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম ও ইব্রাহিম ও ইব্রাহিম কাদ সাদাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন তুমি যে স্বপ্ন দেখেছো আমি আল্লাহ রায় ঘোষণা করছি তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে দেখিয়েছো জোরে বলুন আল্লাহু আকবার আমি ইসমাইলকে জবে হওয়াটা চাই নাই আমি চেয়েছি তোমার তোমার সিদ্ধান্তটা জবে হলো কিনা আমার জন্য তুমি আমার জন্য জবে হতে রাজি কিনা তোমার স্বাধীনতাটা আমার আমার ছুরির সামনে চালিয়ে দিতে রাজি কিনা আমি শুধু এটা চেয়েছি তোমার ছেলেও পাস তুমিও পাস আল্লাহু আকবার وفديناه بذبح عظيم وفديناه بذبح عظيم الله رب العالمين বলেন ইসমাইলের পরিবর্তে এক মহান কুরবানি আমি বিনিময় দিলাম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলেন জিব্রাইল জান্নাত থেকে তুম্বা দ্রুত নিয়ে আসো ছুরি চালানো শুরু হয়ে গেছে হযরত জিব্রাইল জান্নাত থেকে দ্রুত 40 বছর বয়স্ক একটা দুম্বা নিয়ে আসলেন আল্লাহু আকবার বলবেন কি শক্তিশালী কি ক্ষমতাবান জিব্রাইল 600 ডানা কত ডানা আমার ভাইরা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে শুধু একটা ডানা এমন করলে চলে যায় আল্লাহু আকবার বলবেন না ইব্রাহিম ছুরি চালানো শুরু করে দিলেন ছুরি মাত্র আমার ভাইরা স্টার্ট হলো হযরত জিব্রাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে এসে ছুরির নিচে ঢুকায় দিলেন আল্লাহু আকবার সে আল্লাহ কি আগের মতো এখন আছে এক জিব্রাইলের যদি এমন ক্ষমতা হয় আমার আল্লাহর না জানি কত ক্ষমতা সব ক্ষমতার মালিক কে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ সব ক্ষমতার মালিক আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ 40 বছর পর্যন্ত দুম্বাটি জান্নাতে লালিত পালিত হচ্ছিল নাদুস নুদুস লম্বা শিং জবে হয়ে গেল এই শিংটা বাইতুল্লাহর ভিতরে রাখা ছিল 4000 বছর কত হাজার বছর যেদিন রাসূল মক্কা বিজয় করলেন অষ্টম হিজরিতে তখন বাইতুল্লাহর সাবি ছিল হযরত উসমান ইবনে তালহার কাছে হযরত উসমান ইবনে তালহাকে রাসূল ডেকে বললেন এগুলো সরিয়ে ফেলো একটা সময় এমন হতে পারে বরকত মনে করে শিংকে মানুষ সিজদা করা শুরু করবে আমার ভাইয়েরা হযরত ইব্রাহিম পরীক্ষা পাশ করলেন জবে হলো এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন ইব্রাহিমের স্মৃতি বিজড়িত কুরবানি কিয়ামত পর্যন্ত পরবর্তী প্রজন্মের জন্য আমি রেখে দিয়েছি এখন কুরবানি আছে না নাই আরো জোরে বলুন আছে না নাই
আমার ভাইয়েরা এখনো কুরবানি আছে রাসূল নিজে কুরবানি দিয়েছেন রাসূল একবার 100 ওট কুরবানি দিলেন 63 টা নিজ হাতে জবে করলেন 63 টা নিজ হাতে জবে করলেন আর বাকিগুলোর ব্যাপারে আলীকে ডেকে বলেন আলী আমি আর পাচ্ছি না বাকিগুলো তুমি জবা করে দাও যখন পশু কুরবানি হতো আল্লাহ রাসূল ফাতেমাকে ডেকে বলতেন ফাতেমা যখন পশু জবে হয় দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থেকে দেখো গভীর মনোযোগ দিয়ে দেখো ফাতেমা যে পশুর জন্য জান্নাত নাই জাহান্নাম নাই ওদের জন্য নামাজ নাই রোজা নাই দিন কায়েমের মিছিল ওরা যাওয়া লাগে না একামতের দিন ওদের জন্য ফরজ নয় ওই পশুগুলো তাদের সবচেয়ে দামি রক্তগুলো আল্লাহ রাস্তা কিভাবে বিলিয়ে দেয় যদি তুমি এটা লক্ষ্য করো তোমার ভিতরে অনুভূতি জাগবে একটা পশু যদি তার রক্তকে আল্লাহর রাস্তায় এভাবে ঢেলে দিতে পারে আমি সৃষ্টির সেরা জীবাশ্মাবুল মাখলুকাত আল্লাহর জমিনে দিন কায়েম নাই এ কোরআনে বিরোধিতা চলছে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে কথা বলে রন্ধ্রে রন্ধ্রে চলে না এ কোরআনের বিরোধিতা চলছে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে শুধু বিরোধিতা নয় কোরআনকে গালি দেওয়া হচ্ছে কোরআনকে পুরাতন বলা হচ্ছে সেকেলে বলা হচ্ছে আধুনিক যুগে কোরআন অচল এমন মন্তব্য করা হচ্ছে এখন একটা পশু যদি দ্বীনের জন্য আল্লাহর জন্য যদি শরীরের রক্ত এভাবে দিয়ে দিতে পারে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত দ্বীনের এই দুরবস্থায় আল্লাহর জন্য কি রক্ত দেওয়ার প্রয়োজন নাই কথা বলে রক্ত দেওয়ার কি প্রয়োজন নাই পৃথিবীর প্রতিটি জনপদে মুসলমানদের রক্তে প্রতিদিন জমিন লাল হয় পৃথিবীতে কত শত শত মসজিদ বছরের পর বছর ওরা তালা লাগিয়ে রেখেছে ওখানে নামাজ হয় না বছরের পর বছর পৃথিবীতে অসংখ্য মসজিদে আল্লাহু আকবার আজান উচ্চারণ হয় না আমার ভাইয়েরা এই রক্তকে বন্ধ করতে হবে নিজের শরীরের রক্ত দিয়া কথা বলে ঠিক নয় কি